সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি প্রকল্প অর্থায়নে আগ্রহী নয় দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। জামানত সংকট সহ নানা কারণে ব্যাঙ্গালোর এই অনীহা। ২০০৯-২০১০ অর্থবছরে দেশে প্রথমবারের মতো পিপিপির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার। এখন পর্যন্ত 79টি প্রকল্প চূড়ান্ত হয়েছে, যা বাস্তবায়নে প্রয়োজন প্রায় 2,50,000 কোটি টাকা। তবে এ পর্যন্ত 24,000 কোটি টাকার বিনিয়োগ চুক্তি হয়েছে। এর 3/3 সরকারের নিজস্ব তহবিল। একমাত্র দেশীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড BIFF এরই মধ্যে ঢাকা বাইপাস প্রকল্পে 1,000 কোটি টাকা অর্থায়ন করেছে। বাকি শতকরা 62% আসবে বিদেশি উৎস থেকে। পিপিপির প্রকল্পে বেসরকারি অর্থায়ন নিশ্চিতে 2016 সালে 14টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। তবে গত 5 বছরে মাত্র 1টি ব্যাংক অর্থায়ন করেছে। বাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন না করায় সময় মতো প্রকল্প শুরু করা যাচ্ছে না জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পিপিপি কর্তৃপক্ষ। অন্যদিকে ব্যাংক কর্মকর্তারা বলছেন, জামানত জটিলতা ছাড়াও পিপিপি প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বড় সমস্যা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি। এগুলোর যে কমপ্লেক্সিটি যেটা আছে, যেটা গভর্নমেন্ট প্রাইভেট যখন হয় তখন বিভিন্ন অ্যাপ্রুভাল প্রসেস এখানে গিয়ে করতে গেলে দেখা যায় যে এগুলো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার তো লিকুইডিটি মিসম্যাচ, হিউজ লিকুইডিটি মিসম্যাচ। এত লম্বা লোন, 15-20 বছর লোন তো আমি দিতে পারবো না, আমার তো সেই ক্ষমতাই নেই। আর তৃতীয়ত হচ্ছে, যখন আমি প্রজেক্টকে ফান্ডিং করি, সেটা হচ্ছে আমার কাস্টমার বা আমি যাকে চিনি, তার পার্সোনাল গ্যারান্টার প্রজেক্ট, আমাদের সাথে মর্টগেজ থাকে অনেক কিছু, সেটা কিন্তু পিপিপি করতে গেলে বা প্রজেক্ট ফাইন্যান্স করতে গেলে কিন্তু এখানে কিন্তু ওই রকম কিছু থাকে না। অর্থনীতিবিদরা বলছেন, লাভজনক প্রকল্প প্রণয়ন করে সঠিকভাবে উপস্থাপন করা গেলে আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করবে, মিলবে বিদেশি বিনিয়োগ। সমস্যাটা হচ্ছে তাদের প্রজেক্ট ডিজাইনেই প্রবলেম থাকে, তাদের ভূমি অধিগ্রহণে প্রবলেম থাকে, তাদের পার্টিগুলোর ক্রেডিবিলিটি নিয়ে প্রবলেম থাকে। মানে কি হয়তো রাজনৈতিকভাবে এইসব প্রজেক্ট নিয়ে থাকে, তখন তো ব্যাংকরা তাদের কাছে দিতে চাইবে না। ভালো একটা কোম্পানি আসলে পরে ব্যাংকরা কেন তাকে টাকা দিবে না? কমার্শিয়ালি ভায়াবল প্রজেক্ট যেগুলো, সেখানে যদি আপনি আইনি বাধাগুলো দূর করতে পারেন তাহলে হয়তো ব্যাংকাররা ইন্টারেস্টেড হবে। মানে যেখানে আপনি 3-5 বছরের মধ্যে প্রজেক্ট রেভিনিউ জেনারেট করবে এবং সেখান থেকে আপনি টাকা ফেরত দিতে পারবেন। যেগুলো কমার্শিয়ালি ভায়াবল না, মানে যেগুলো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেখান থেকে সরাসরি কোনো রেভিনিউ আসবে না, সেখানে ব্যাংক থেকে ফাইন্যান্সিং আশা করাটা বোধহয় যৌক্তিক না। আপনি ইভেন আইনি সংস্কার করলে সেখানে আপনাকে অন্যান্য নন ব্যাংক সোর্সেস এর দিকে যেতে হবে, সেটা দেশীয় বাজারে বন্ড ইস্যু করে হোক বা বিদেশি বাজারে বন্ড ইস্যু করে। 2041 সালে উন্নত বাংলাদেশ গড়তে অবকাঠামো খাতে বছরে $12.5 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন, যেখানে পিপিপি থেকে আসতে পারে শতকরা 30% অর্থ।